আসসালামু আলাইকুম। ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা 2022 এবং অনুষ্ঠিত 2024 তোমাদের চলমান ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার দর্শন প্রথমপত্র বিষয় দর্শনের সমস্যাবলী এবং বিষয় কোড 111701 এর একটা চূড়ান্ত এবং শর্ট সাজেশন দেব। গতকালকে আমরা একটা সাজেশন আপলোড করছি, দেখতে পারছো তোমরা দর্শনের। আবার যদি এই সাজেশনটা পাও তোমরা অনেকে বিভ্রান্তিতে পড়ে যাবে যে কোন সাজেশনটা ফলো করব। তো এটা একটা পূর্ণাঙ্গ সাজেশন ছিল এবং আগের, এবং এটা আমরা সাজেশনের কিছু পরিবর্তন আসছে, তো সকল পরিবর্তনগুলো আমরা সম্পূর্ণ করে এই সাজেশনটা হাতে পেয়েছি। তো এটা একটা চূড়ান্ত এবং শর্ট সাজেশন, এখানে অল্প কিছু প্রশ্ন আমরা দেব যেগুলো তুমি কমপ্লিট করলে ইনশাল্লাহ এখান থেকে অনেক ভালো কমেন্ট পড়বে। এবং বিগত 2019 সাল এবং 20 সালের যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে 22 সালের পরীক্ষা চলছে, এবং বিগত 2019 এবং 20 এর ডিগ্রি পাশের সার্টিফিকেট কোর্স যে বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই কমপ্লিট করে নেবে, ওগুলো তোমরা বইয়ের শেষের দিকে পেয়ে যাবে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে এখানে 12টা প্রশ্ন থাকবে, যে কোনো 10টি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং 10টি প্রশ্ন প্রাপ্ত নাম্বার হবে 10। এবং এই পরীক্ষাটি তোমাদের অনুষ্ঠিত হবে আগামী 4/3/2024 তারিখ। তো এখানে কদাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর যেহেতু উত্তর সীমিত এবং স্বল্প আকারে, সেক্ষেত্রে আমরা প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তরগুলো দিয়ে দিচ্ছি। এখানে তোমরা ধৈর্য সহকারে দেখে নেবে, আমরা এখানে অল্প কয়টা দিয়েছি। কদাগের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেক্ষেত্রে আমাদের ওই পূর্বের সাজেশনও কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, সেগুলো চাইলে তুমি কমপ্লিট করে আসতে পারো। আর খ এবং গ এর জন্য তোমার এই সাজেশনটা ফলো করলেই হবে, পূর্বের সাজেশনগুলো ফলো করার কোনো দরকার নেই। এখান থেকেও তোমার 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে প্রাপ্ত নাম্বার থাকবে তোমার 20। এবং এই প্রশ্নগুলো খুঁজে পাওয়ার জন্য তোমার সুবিধার্থে তোমার প্রশ্নের শেষের দিকে আমরা কত অধ্যায় থেকে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে সেগুলো আমরা একটু দিয়ে দিয়েছি। অধ্যায় অনুযায়ী তুমি এই প্রশ্নগুলো খুঁজে নিতে পারবে, এবং দেখতে পাচ্ছো তুমি যে আমরা প্রতি অধ্যায় থেকে একটা একটা করে প্রশ্ন দিয়ে দিয়েছি। এবং এরপরে গদাক রচনামূলক প্রশ্ন, এই প্রশ্নগুলো একটু তুলনামূলক বড় হয়ে থাকে, এবং এখানে তোমার এখানে 10টা না, এখানে 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং প্রতি প্রশ্নের প্রাপ্ত নাম্বার হবে 10 করে। তো এখানে যাই হোক আমাদের টাইপিং একটু মিস্টেক হয়েছে। তো এখানে আমরা মাত্র 9টা প্রশ্ন দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ রচনামূলক প্রশ্ন। এটা আমাদের চূড়ান্ত এবং শর্ট সাজেশন, যেগুলো তুমি চাইলে অল্প সময়ের মধ্যে কমপ্লিট করে নিতে পারো। ধন্যবাদ সবাইকে। ডিগ্রি প্রথম বর্ষ সকল সাজেশনগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।